নমস্কার বন্ধুরা গার্ডেন টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই সকলকেই স্বাগত আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই ভিডিওটাতে সেটা হচ্ছে ফুলকপির চাষ আপনারা কীভাবে করবেন এবং কি ধরনের মাটি আপনাদেরকে প্রস্তুত করতে হবে সমস্ত রকম আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব তো বন্ধুরা বেশি দেরি না করে চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করা যাক এই গ্রো ব্যাগগুলো আমি কীভাবে তৈরি করেছি সে সমস্ত ভিডিও আমার চ্যানেলে রয়েছে আপনারা দেখে আসতে পারেন কীভাবে তৈরি করলাম এটা খুবই সহজ আর অবশ্যই ড্রেনেজ হোল কিন্তু অবশ্যই করতে হবে টব হোক বা যে কোনো পাত্রে আপনারা বসান না কেন ড্রেনেজ হোলটা খুবই জরুরি একটা জিনিস আমি এখানে যে ধরনের মাটি নিয়েছি ফুলকপি চাষের জন্য সেটা হচ্ছে আমি আগের থেকে তৈরি করে রেখেছি মাটিটা সেটা ফিফটি পার্সেন্ট আমি এখানে পাতা পোচা নিয়েছি এবং ফিফটি পার্সেন্ট নর্মাল মাটি সে দিয়ে আমি মাটিটা তৈরি করে রেখেছিলাম আগের থেকে আপনারা পাতা পোচা সার না থাকলে আপনারা ভার পশু দিতে পারেন এবং গরুর গোবর সারও আপনারা দিতে পারেন ফিফটি পার্সেন্ট গরুর গোবর সার এবং ফিফটি পার্সেন্ট মাটি আর আপনারা টেন পারসেন্ট নিমখোল দিতে পারেন খুবই ভালো নিমখোলটা দিলে আপনাদের গাছে ফাঙ্গাস এবং রোগ জীবাণু হাত থেকে রক্ষা থাকবে মাটিটা এখানে আমি ভালোভাবে দুটি বস্তায় ভরে রেখেছি একটা বস্তায় আমি ফুলকপির চারা দেবো এবং একটা বস্তায় আমি বাঁধাকপির চারা দেবো চারাগুলি আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি এই সময় হচ্ছে সব থেকে ভালো সময় এই সমস্ত চারা গাছগুলি লাগানোর তাই আমি আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম যাতে আপনারা এই সময় লাগিয়ে দিতে পারেন প্রতিস্থাপন করার পর এক বা দু দিন ছায়া জায়গায় আপনারা রাখতে পারেন তারপর ফুল সানলাইটে আপনারা রেখে দেবেন ছাদে আমি রেখেছি খুবই ভালো ফুল সানলাইটে আপনাদেরকে অবশ্যই রাখতে হবে দেখুন বন্ধুরা আমি একদিন ছায়ায় রাখার চেষ্টা করেছি প্রচুর রোদ্র আসছিল তার জন্য এটা আমি করে রেখেছি একদিন এরকম করলেই যথেষ্ট কারণ সবেই লাগানো হয়েছে যারাগুলো তার জন্য হালকা হালকা ঝিমিয়ে যায় তার জন্য রোদ পেলে আরও ঝিমিয়ে যেতে পারে তার জন্য এটা করা খুবই ভালো কিছুদিন পর চারা গাছগুলি আমার কতগুলি লেগেছে এবং কতগুলি লাগেনি লাগেনি যেগুলো সেগুলোকে আমি উঠিয়ে দিয়েছি এবং যেগুলি লেগেছে সেগুলি এখানে রয়েছে প্রত্যেকটা লাগবে না এতগুলি করে আমি লাগিয়েছি প্রত্যেকটা লাগবে না তার জন্য হালকা হালকাভাবে যেগুলো মরে যাবে সেগুলোকে আমি উঠিয়ে ফেলে দেব তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের যদি কিছু কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আপনারা নিচে কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দিতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর ফুলকপি ধরলে এবং সম্পূর্ণ কি কী রোগ আক্রমণ হলো আমি আপনাদের সঙ্গে একটা আপডেট ভিডিওতে শেয়ার করব তো বন্ধুরা যে আরও কতগুলি ভিডিও আসবে সবজি চাষের ওপর আপনারা লক্ষ্য করবেন এবং চ্যানেলটি যদি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন যাতে আপনারা কোনো কোনোরকমই কিন্তু ভিডিও মিস হতে না পারেন